ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন দুই রাজস্ব কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল মাদারীপুরে দুই রাজস্ব কর্মকর্তার ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে 10 মিনিট 13 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুই রাজস্ব কর্মকর্তা এক ব্যবসায়ীর সঙ্গে দর কষাকষি করছেন বুধবার 28 ডিসেম্বর রাত থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় কাস্টমস ও এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর সার্কেল অফিসের রাজস্ব কর্মকর্তা সার্কেল 2 রফিকুল ইসলাম ও সার্কেল 1 মোহাম্মদ ইমরান কবির অফিস কক্ষে বসে ঘুষের টাকা গ্রহণ করছেন ফাঁস হওয়া ভিডিও শুরুতে এক ব্যবসায়ীকে উদ্দেশ্য করে রফিকুল ইসলাম বলেন এটা কি আনছেন পরে 500 টাকার কয়েকটি নোট হাতে গুনে পকেটে ভরেন রফিকুল এরপর রাজস্ব কর্মকর্তা রফিকুল ওই ব্যবসায়ীকে বলেন কি যে করেন আপনারা মানে মাদারীপুরের লোক এত ধনী দেশের মধ্যে তৃতীয় ধনী জেলা আপনারা কেন এমন করেন এক পর্যায়ে ব্যবসায়ীর উপর ক্ষুব্ধ হয়ে রফিকুল ইসলাম বলেন যা দিছেন এটা আমি নিতে পারবো না এটা ইমরান সাহেবকে কি দেব আমি কিভাবে বুঝাবো স্যার তো বকবে আমি এটা নিতে পারবো না এই 3000 টাকা আমি নিতে পারবো না বাকিটা কখন দেবেন আপনারা স্যারকে বলে যান দেখা করে যান কারণ তিনিই আপনার অরিজিনাল স্যার সেই আপনাকে বাঁচাতে পারবে মারতে পারবে বুঝছেন রফিকুল ইসলাম ওই ব্যবসায়ীকে আরও বলেন প্রতি মাসে অফিস খরচ 1000 টাকা দিয়ে যাবেন এটা যেন আর বড় না লাগে কথা যেন নর্চন না হয় মাসের 10 তারিখের মধ্যে টাকা আমার কাছে দিয়ে যাবেন ভিডিওটির 8 মিনিট 35 সেকেন্ডে পরে দেখা যায় রাজস্ব কর্মকর্তার সার্কেল 1 মোহাম্মদ ইমরান কবিরকে তিনি ওই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বলেন আপনার দোকানের আশেপাশে যারা দিচ্ছে ওয়েল অ্যান্ড গুড আর যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনার নম্বর দিয়ে যান পরে ওই ব্যবসায়ী 1000 টাকা ইমরান কবিরের টেবিলে রাখলে তিনি টাকাটা গ্রহণ করেন খোঁজ নিয়ে জানা যায় ভিডিওতে থাকা ওই ব্যবসায়ীর নাম অমিত হাসান তিনি মাদারীপুর পুরান বাজারের পোশাক ব্যবসায়ী জানতে চাইলে ওই ব্যবসায়ী বলেন আমার ছোট পোশাকের দোকান প্রতি মাসে 10000 টাকা করে ভ্যাট দিতে বলেন স্যারেরা পরে অফিসে গেলে তারা 1000 টাকা করে ভ্যাট দেওয়ার ব্যবস্থা করে দেয় কিন্তু শর্ত হলো প্রতি মাসে অফিসে 3000 টাকা দিতে হবে ভিডিও সম্পর্কে রাজস্ব কর্মকর্তা সার্কেল 1 মোহাম্মদ ইমরান কবির বলেন ভিডিওটি আমাদের নয় এটি সাজানো এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন ওই দুই রাজস্ব কর্মকর্তা ঘুষ গ্রহণের ভিডিওটি আমি দেখেছি পুরো ঘটনাটি যাচাই বাছাই করা হচ্ছে অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন